গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতায় 1 লক্ষ মাস্ক বিতরণ। কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি। বিশ্বজুড়ে করোনা কোভিড-19 সংক্রমণ ও মৃত্যু মাত্রা অতিরিক্ত হারে বেড়েছে। বাংলাদেশেও এ হার বেড়েছে ব্যাপক হারে। কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতাকে দায়ী করেছেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণকে নিরাপদে রাখতে সরকার ইতিমধ্যে 1 সপ্তাহের লকডাউন কার্যকর করেছেন, কিন্তু এতে কোনো ফল না হওয়ায় দ্বিতীয় দফায় আগামী 14 এপ্রিল থেকে দেশজুড়ে 1 সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এদিকে সরকার ঘোষিত লকডাউনের কার্যকর করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ব্যস্ত সময় পার করেছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় জেলা তথ্য অফিস সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় জনসচেতনতায় বিভিন্ন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার 12 এপ্রিল সকালে গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। শুধু জেলা পর্যায়েই নয়, গোপালগঞ্জের 5 উপজেলা, 4 পৌরসভা সহ 67টি ইউনিয়ন পরিষদে একযোগে প্রায় 1 লক্ষ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, করোনায় আতঙ্ক নয়, মহামারী করোনা কোভিড-19 এর সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্য সচেতন হন, নিরাপদে থাকুন। গোপালগঞ্জ জেলা প্রশাসন সেবক হিসেবে অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ ইলিয়াসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল রহমান, NDC মিলন সাহা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেস ক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একটু ডাউন করে নিরাপত্তা করে।
আমাদের সামাজিক পরিহার করতে ধন্যবাদ।